ইউরোপের পাট চুকিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসি। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম তুলে সেখানে উড়ন্ত ছন্দে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। লিওনেল মেসি ইউরোপ ছেড়ে চলে গেলেও তার রেখে যাওয়া কীর্তি এখনও সাড়া ফেলছে ইউরোপীয় ফুটবলে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউএফা এবার ঘোষণা করেছে ইউএফার বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকা। বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মনোনয়ন পাওয়া তিন ফুটবলারের সংক্ষিপ্ত এই তালিকায় আছে লিওনেল মেসির নাম। আর্জেন্টাইন এই ফরওয়ার্ড 2022-23 মৌসুমে ইউএফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনের সঙ্গে। এই তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইউএফা। লিওনেল মেসি 2022-23 মৌসুমে ক্লাব পিএসজি ও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে 58 ম্যাচ খেলে 45 গোল করার পাশাপাশি 26 গোলে করেছেন অ্যাসিস্ট। এ সময় ফিফা বিশ্বকাপ, লিগ ওয়ান এবং ফ্রান্স সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছেন লিও। বিশ্বকাপের ফাইনালে 2 গোল করা আর্জেন্টাইন মহাতারকা জিতেছেন গোল্ডেন বল। দারুণ সব অর্জনের জন্য ইউএফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়ার দৌড়ে মনোনীত হওয়া সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।